আসসালামু আলাইকুম, যারা ভিডিওটি দেখছেন আজকে তো সবাই ভালো আছেন। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের দুজন চাইনিজ ফ্রেন্ড, তাদের সাথে পরিচয় করিয়ে দেবো। তার আগে আমাদের চাইনা স্কলারশিপ হেল্পলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত, এবং তারা আজকে কথা বলবে চাইনা স্কলারশিপ হেল্পলাইন নিয়ে এবং চাইনিজ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো নিয়ে। চলুন আমরা তাদের সাথে পরিচয় করিয়ে দিই। তার আগে আমি দুঃখ প্রকাশ করছি, আমাদের কনভারসেশনটি চাইনিজে হওয়ার কারণে আমি সেটি না দিয়ে আমি ট্রান্সলেট করে দিচ্ছি। প্রথমে পরিচয় পর্ব আমরা শুরু করছি। আমার বামে যিনি বসে আছেন তিনি হলেন ডক্টর লি হুয়াং, যিনি এসেছেন শেনজেন প্রভিন্স থেকে। তার পাশে যিনি বসে আছেন তিনি হলেন ডক্টর চাং, যিনি এসেছেন সিচুয়ান প্রভিন্স থেকে। প্রথমে আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম যে বর্তমান চায়নার ইউনিভার্সিটিগুলোর কী অবস্থা, পড়াশোনার কী অবস্থা, স্টুডেন্টরা সশরীরে ক্লাস করতে পারছে কি না, স্কলারশিপের কী অবস্থা, পরিবেশের কী অবস্থা। তারা এই বিষয়গুলো আমাকে অবহিত করেছে যে চায়না এখন যে অবস্থা সেক্ষেত্রে বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলো কিন্তু অলরেডি চায়নাতে ঢুকতে শুরু করেছে, এবং চাইনিজ যেই ছাত্রছাত্রীগুলো আছে তারা অলরেডি সশরীরে ক্লাস করছে। তারপরে আমি যে কোশ্চেনটি করেছিলাম সেটা হলো যে 2023 সেশন যেটা সামনে আসছে সেই স্টুডেন্টগুলো কি চায়নাতে যেয়ে ক্লাস করতে পারবে কি না, এবং স্কলারশিপের কোনো পরিবর্তন এসেছে কি না। তারা আমাকে জানিয়েছে যে যেহেতু ওল্ড স্টুডেন্টগুলো এখনও কিছু কিছু বাংলাদেশে রয়েছে এবং কিছু কিছু চায়নাতে চলে গিয়েছে, যখন এই স্টুডেন্টগুলো টোটালি চলে যাবে তখন কিন্তু তারা সশরীরে ক্লাস শুরু করবে, এবং পরবর্তী সেশনের যে স্টুডেন্টগুলো ঢুকবে তারা সশরীরে যেয়েই ক্লাস করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হলো যে স্কলারশিপের কোনো পরিবর্তন 2023 সালে নিয়ে আসছে কি না। তো তারা আমাকে যেটি জানিয়েছে যে 2023 সালে কিন্তু স্কলারশিপের পরিবর্তন এনেছে, বেশ অনেক ইউনিভার্সিটি কিন্তু স্কলারশিপের পরিবর্তন এনেছে বা কমিয়ে দিয়েছে। তারপরে আমি প্রশ্ন করেছিলাম যে যারা বাংলাদেশ থেকে 2023 সালে উচ্চশিক্ষার জন্য যেতে চায় তাদের জন্য কী কী পদক্ষেপ এখন থেকে নেওয়া উচিত। তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে যেহেতু চায়নাতে উচ্চশিক্ষার মাত্রা দিন দিন বাড়তে শুরু করেছে বা অনেক দেশের স্টুডেন্টরা কিন্তু আবেদন করে, সেই ক্ষেত্রে তারা অবশ্যই যেন প্রথম দিকে অ্যাপ্লিকেশন করে, মানে ডেডলাইন শুরু হয় শুরুর দিক থেকে যেন অ্যাপ্লিকেশন করে, এতে চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পাশাপাশি তারা ব্যক্তিগত যে ডেভেলপগুলো করতে বলেছে বা যে স্কিলগুলো ডেভেলপ করতে বলেছে তার মধ্যে অন্যতম হলো কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপর গুরুত্ব দিতে বলেছে, ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দিতে বলেছে, এডুকেশনাল যে রেজাল্টগুলো তারা করে তার উপরে গুরুত্ব দিতে বলেছে। যেহেতু আপনারা ইতিমধ্যে জানেন যে চায়না কিন্তু টেকনোলজিক্যাল দিক থেকে অনেক দিকটা এগিয়েছে, বলা যায় পৃথিবীর রোল মডেল হয়েছে, তো সেক্ষেত্রে এখন সবাই চায়নাতে উচ্চশিক্ষার জন্য যেতে চায়। তার অন্যতম কারণ হলো চায়নার বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ফুল ফ্রি স্কলারশিপ দেয়, সাথে মান্থলি স্টাইপেন্ড দেয়, যেটা অন্যান্য দেশ কিন্তু দেয় না, যার কারণে সবাই পছন্দের তালিকায় রাখে চায়নাকে। তারপরে আমি তাদেরকে যে প্রশ্নগুলো করেছিলাম যে বর্তমান যেই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আমরা কাজ করছি, যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, তার মধ্যে অন্যতম সিচুয়ান, সাউথ চাইনা ইউনিভার্সিটি অফ টেকনোলজি, জেংজু, নিয়ানজিং টেক ইউনিভার্সিটি, এরকম অনেক ইউনিভার্সিটির সাথে আমরা কাজ করছি যেগুলো মূলত ওয়ার্ল্ডের ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি এবং অনেক ভালো ভালো স্কলারশিপ প্রোভাইড করে থাকে। তারা আমাদেরকে জানিয়েছে যে আমরা 2023 সালে যে ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করার আশা প্রকাশ করেছি তার মধ্যে সবগুলোই চায়নার ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি, যারা অনেক ভালো ভালো এবং দারুণ বলা যায় চমৎকার স্কলারশিপ কিন্তু প্রোভাইড করে থাকে। তারপরে তারা আরেকটা জিনিস জানিয়েছে যে গত বছরের তুলনায় কিন্তু আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা এবছর কিন্তু আবেদনের ইচ্ছা পোষণ বেশি করছে, তার মানে গত বছর যে হারে স্টুডেন্টরা আবেদন করেছিল তার থেকে তারা আশা করছে দ্বিগুণ অ্যাপ্লিকেশন পড়বে, সেই আলোকেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও আমাদের আরও কথোপকথন হয়েছে যে চায়নাতে যাওয়ার পর স্টুডেন্টদের সুযোগ সুবিধা, বা আমাদের চায়না স্কলারশিপ হেল্পলাইন টিম বর্তমান স্টুডেন্টদের কী কী সুযোগ সুবিধা দিচ্ছে এবং 2023 সালে কী কী সুযোগ সুবিধা দিতে পারে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা তাদের সাথে কথা বলেছি। সর্বশেষ তাদের সাথে যেটা হয়েছে সবাই স্টে করুন চাইনা স্কলারশিপ হেল্পলাইনের সাথে, এবং
চার এক্সপার্ট শেফ নেন যে লিখি আছে সেখানে নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ইনফরমেশন আপনি যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, বাই।